অভয়ার বিচার চায়, আর এই দাবিতেই স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। উচ্চ বিচারের দাবিতে স্লোগান, দিকে দিকে প্রত্যেকে প্রতিবাদে নামছে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন সেনাকর্মী এবং তাদের পরিবার। আন্দোলনকারীদের পাশে থাকা মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফিদ। বার্তা সকলেরই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবির প্রতিবাদে দিকে দিকে উঠছে স্লোগান। আমাদের প্রতিনিধি তুলিকা ঠিক কি ছবি তুলে হয়েছে দেখব। ছাঁচ বাড়ছে, আরো যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা আন্দোলন করছেন স্বাস্থ্য ভবনের সামনে, এবং তাদের পাশে থাকার বার্তা যেরকম একদিকে আমরা দেখতে পাচ্ছি, গত 5-6 দিন ধরে যারা সাধারণ মানুষরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন এবং তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। নিউ টাউন থেকে এই মুহূর্তে এসেছেন যারা প্রাক্তন সেনাকর্মীর যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা একেবারে সকাল সকাল জুনিয়র চিকিৎসকদের পাশে এসেছেন, চা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, কি কথা বললেন তাদের সঙ্গে? ওরা তো ভীষণই এনার্জাইজড রয়েছে ফর দিস পার্টিকুলার কজ, অ্যান্ড উই আর অল উইথ দেম, ওদের সাথেই রয়েছি। অ্যান্ড অ্যাজ মাদার্স অ্যান্ড প্যারেন্টস উই ফিল ওদের যেন স্বাস্থ্যটা ভালো থাকে ডিউরিং দিস আন্দোলন, অ্যান্ড দে শুড উইন। কি মনে হয় যে এবার কি জাস্টিস পাবে অভয়া? দেখুন, আমরা এখানে এসেছি নিজেদের ভাই বোন ছেলে মেয়েদের সঙ্গে দাঁড়াতে। আমরা সকলে রিটায়ার্ড ডিফেন্স সার্ভিস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি প্রাক্তন নৌসৈনিক অধিকারী। দুটো কথা বলতে চাই, দেয়ার আর নো রানার্স আপ ইন ওয়ার, এরা যেন এই যুদ্ধটা জেতে, সেকেন্ড পজিশন নেই, এরা যেন ফার্স্ট হয়, আর এরা যেন ফাইট টু উইন অ্যান্ড ফাইট টু ফিনিশ। আগে এসেছি কিন্তু এইভাবে আসেনি, সকালে যে চা বিস্কিট, এই বৃষ্টির মধ্যে আমরা জানি যে কিছু হয়তো যারা চা বিক্রি করে তারা হয়তো থাকবে না এই সময়, ওদের দরকার সো এই এনার্জিটা দিতে আর ওদের সঙ্গে দাঁড়াতে এই অসাধারণ লড়াইতে। একেবারে তাদের পাশে থাকার বার্তা এবং এই বৃষ্টির মধ্যেও তারা এসেছেন এবং সেই চিকিৎসকদের পাশে থাকার বার্তাই দিচ্ছেন যারা সেনাকর্মীর প্রাক্তন সেনাকর্মী এবং তাদের যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা। ক্যামেরায় মহেশের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, সল্টলেক। আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাদের চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম, তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা সম্ভব নয়। অভয়কে ধর্ষণ ও খুনের তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং চালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া বিভ্রান্ত করার এবার চেষ্টার অভিযোগ। সিবিআই এর নজরে রয়েছে কেস ডায়েরি, সিবিআই আধিকারিকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠছে। অভিযোগ চালাতানের বিরুদ্ধে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, তদন্ত প্রক্রিয়া বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ উঠছে এই চালাতানার বিরুদ্ধে, ওসি ইতিমধ্যে গ্রেফতার, আরো বিস্তারিত জানবো বিষয়টা। একবার দেখো, ঐন্দ্রিলা টালা থানার ওসিকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই অ্যারেস্টের পিছনে যে কারণ সিবিআই এর হাতে উঠে এসেছে তার মধ্যে মেন কারণ হলো যে এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল যখন ঘটনার খবর পেলেন তার পরবর্তী ক্ষেত্রে তিনি তার একজন সাব ইন্সপেক্টরকে স্পটে পাঠালেন এবং সাব ইন্সপেক্টরকে স্পটে পাঠানোর পর তিনি যে রিপোর্ট পেলেন তার ভিত্তিতে কেন তিনি সুমোটো এফআইআর দায়ের করলেন না সেইটা যেমন একটা বিষয়, তার পাশাপাশি একাধিক ক্ষেত্রে দেখা গেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা দেখছে যে টালা থানার এই ওসি তিনি ভুল বয়ান দিয়েছেন, মিসলিড করেছেন এবং তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করেছেন, তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করেছেন। তৃতীয়ত হচ্ছে টালা থানা এবং এসআইটি যে ইনভেস্টিগেশন করছিল সেই ইনভেস্টিগেশনের যে কেস ডায়েরি ইতিমধ্যেই সিবিআই এর কাছে এসেছে সেই কেস ডায়েরিতে এমন অনেক এরর পাওয়া গেছে যা কার্যত কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকদেরকে হতবাক করেছে যে একটা ইনভেস্টিগেশন এজেন্সি কলকাতা পুলিশ তারা তদন্ত করছে, তারা কিভাবে এই এরর গুলো রাখ
থাকলো এবং সেই এরর গুলো কিন্তু মারাত্মক এরর, এমনটাই কিন্তু সিবিআই মনে করছে। ইতিমধ্যেই যদি দেখো টালা থানার ওসি আর্জিকর আউটপোস্টের ওসি ছাড়াও কিন্তু কলকাতা পুলিশের বেশ কয়েকজন শীর্ষ স্তরের আধিকারিক তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জেনারেল ডায়েরি করা হয়েছিল তাতেও গোড়মিল রয়েছে। সিবিআই আধিকারিকদের এবার বিভ্রান্ত করার অভিযোগ, তদন্ত প্রক্রিয়ায় বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ উঠছে টালা থানার বিরুদ্ধে। ধন্যবাদ অর্ণব তোমাকে। মামুল আমরা দেখেছি এরপরে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কতটা অধঃপতন হয়েছে। দু রকম লিস্ট সূর্যকান্ত বিশ্ব তখন হেলথ মিনিস্টার তার কাছে প্লেস করা হয়েছিল, একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম বিজেপি। এই যে ঘটনাটা চলছে এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা অবক্ষয়। এটা কি অ্যাকচুয়ালি একটা পিরামিড না আসলে আপনারা এখন যেহেতু হাতি কাদায় পড়েছে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে আসলে সেই হাতিটিকে আক্রমণ করার চেষ্টা করছেন? এটা শুধু চিকিৎসকদের আন্দোলন যদি হতো তাহলে এত মিথ্যে কথা এত কিছু বলতে হতো না প্রশাসকদের।